সবাইকে শুভেচ্ছা বইযোগচিত্র বৈচিত্র্যে। আপনারা শুনছেন সুইডিশ লেখিকা অ্যাস্ট্রিড লিনগ্রেনের উপন্যাস পিপি ও একটি বাঁদর। আজ এই উপন্যাসটি চতুর্থ পর্ব, যেটির শিরোনাম পিপির স্কুলে যাওয়া। স্বাভাবিকভাবেই টমি আর আন্নিকা স্কুলে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক 8টায় হাত ধরাধরি করে বগলে বই চেপে ক্লান্ত ওরা দুজন যায় স্কুলে। ওই সময় পিপি হয় ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে, না হয় তো মিস্টার নেলসনকে ওর ছোট্ট ছোট্ট পোশাকগুলো পরাচ্ছে, অথবা সকালের ব্যায়াম সারছে, যার মধ্যে রয়েছে প্রথমে মেঝেতে খাড়া উল্টো হয়ে দাঁড়ানো, তারপর শূন্যে একের পর এক 43টি ডিগবাজি খাওয়া, তারপর কিচেনের টেবিলের উপর আরাম করে বসে শান্তিতে বিশাল এক কাপ কফি খাওয়া। স্কুলে যাওয়ার সময় টমি আর আন্নিকা সবসময়ই ভিলেকুলা কটেজের দিকে দেখতে দেখতে যেত। পিপি যদি স্কুলে যেত তাহলে তারা বরং পিপির সাথেই খেলতে পারত, ব্যাপারটা মন্দ হতো না। ভেবে দেখো তো, স্কুলে ফেরার পথে কি মজাটাই না হতো, মন্তব্য করল টমি। হ্যাঁ, আবার যাওয়ার পথেও, আন্নিকার পাল্টা মন্তব্য। যতই ওরা এটা ভাবছে ততই ওদের কাছে খারাপ লাগছে, পিপিটা যে স্কুলে যায় না। শেষ পর্যন্ত ওরা ঠিকই করে ফেলল যে ওরাই পিপিকে স্কুলে যাওয়ার জন্য বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে। তুমি ভাবতেও পারবে না আমাদের কেমন চমৎকার টিচার রয়েছে, এক দুপুরে কায়দা করে কথাটা পারল টমি। এর আগে স্কুল থেকে ফিরে দুজনেই হোমওয়ার্ক সেরে এসেছে। ওহ, তুমি যদি জানতে স্কুলে কি যে মজা হয়, ভালো মানুষের মতো মুখ করে বলল আন্নিকা। স্কুলে যেতে না পারলে তো আমি পাগলই হয়ে যাব। পিপি টুলে বসে টাবে পা ধুচ্ছিল, সে কিছুই বলল না, শুধু পায়ের আঙুলগুলো একটু জোরে মোচড়ালো যেন চারদিকে পানি উপচে পড়ে। ওখানে অবশ্য বেশিক্ষণ থাকতে হয় না, টমি বলে চলল, মাত্র 2টো পর্যন্ত। হ্যাঁ, আর আমাদের ক্রিসমাসের ছুটি রয়েছে, ইস্টারের ছুটি রয়েছে এবং গ্রীষ্মেরও ছুটি রয়েছে, বলল আন্নিকা। পিপি অন্যমনস্কভাবে ওর পায়ের বড় বুড়ো আঙুলটা কামড়াল, কিন্তু কিছুই বলল না। হঠাৎ কোনো রকম ইতস্তত না করেই পিপি টাবে সবটুকু পানি কিচেন মেঝেতে ঢেলে ফেলল। কাছেই বসে মিস্টার নেলসন তখন ছোট্ট একটা আয়না নিয়ে খেলা করছিল, ওর প্যান্ট একেবারে ভিজে চুপচুপে হয়ে গেল। এটা অন্যায়, বেশ শক্ত গলায় বলল পিপি। ভিজে প্যান্টে মিস্টার নেলসনের কষ্টের ব্যাপারটা সে আমলেই আনল না। এটা একেবারেই অন্যায়, আমি এটা মেনে নেব না। কি মেনে নেবে না, জিজ্ঞেস করল টমি। 4 মাসের মধ্যেই ক্রিসমাস, তোমাদের ক্রিসমাসের ছুটি পাবে, কিন্তু আমি কি পাচ্ছি, পিপির স্বর বিষাদ শোনাল। কোনো ক্রিসমাস ছুটি নয়, এমনকি সবচেয়ে ছোট ছুটিটিও নয়, যেন অভিযোগ করল পিপি। এখানে একটা পরিবর্তন আনতে হবে, কাল থেকে আমি স্কুলে যাচ্ছি, ঘোষণা করল পিপি। টমি আর আন্নিকা আনন্দে হাততালি দিয়ে উঠল। হুররা, তাহলে সকাল 8টায় আমরা তোমার জন্য আমাদের গেটে অপেক্ষা করব। না না, বলল পিপি, অত সকালে আমি শুরু করতে পারবো না, আর তাছাড়া আমি ভাবছি আমি ঘোড়ায় চড়ে স্কুলে যাব। এবং ঠিক সেটাই করল সে। পরদিন ঠিক সকাল 10টায় সামনের গাড়ি বারান্দা থেকে ঘোড়াটাকে নিল। এক মুহূর্ত পরেই ছোট্ট শহরটি সব মানুষ দৌড়ে জানালার কাছে এসে দেখতে গেল কি ধরনের ঘোড়া ছুটে যাচ্ছে, মানে ওরা ভেবেছে ঘোড়াটা পালাচ্ছে, কিন্তু সেরকম কিছু নয়। সহজ ব্যাপারটা হচ্ছে পিপির স্কুলে যাওয়ার তাড়া ছিল। উদ্ভ্রান্তের মতো ঘোড়া ছুটিয়ে স্কুলের একেবারে ভেতরে গিয়ে পড়ল পিপি ফুল স্পিডে। ঘোড়া থেকে লাফিয়ে নামল, ঘোড়াটাকে দড়ি দিয়ে বাঁধল, এমন বিকট দড়াম শব্দে ক্লাসরুমের দরজা খুলল যে টমি আন্নিকা সহ তাদের ক্লাসমেট সকলেই ওদের সিটে একেবারে লাফ দিয়ে উঠল। হে হুররা, চিৎকার করে উঠল পিপি, প্ল্যাক্টিফিকেশনের জন্যে আমি ঠিক সময়ে এসে গেছি। এর আগেই টমি আর আন্নিকা তাদের টিচারকে বলে রেখেছিল যে পিপি লং স্টকিং নামে একটি নতুন মেয়ে ক্লাসে আসছে। শহরের মানুষের কাছে এরই মধ্যে পিপি সম্বন্ধে অনেক কিছুই শুনে ফেলেছেন টিচার, এবং যেহেতু টিচারটি ছিলেন ভালো এবং মধুর স্বভাবের, তিনি ঠিক করে রেখেছিলেন যে স্কুলে যেন পিপির কোনো অসুবিধা না হয়,
সেজন্যে যা করবার সবই তিনি করবেন। যদিও কেউই বসতে বলেনি, তবুও একরকম উড়ে এসেই পিপি একটা খালি সিটে বসে পড়ল। কিন্তু টিচার তার এই বেপরোয়া আচরণে কিছুই মনে করল না। বন্ধুর মতোই তিনি বললেন, স্কুলে স্বাগতম পিপি, আমি আশা করি তুমি এখানে ভালোই থাকবে এবং অনেক কিছুই শিখতে পারবে। শিওর, এবং আশা করছি আমি ক্রিসমাসের ছুটি পাব, বলল পিপি। কারণ ওর জন্যই তো আমি স্কুলে এসেছি, সব কিছুর আগে ন্যায় বিচার চাই। তুমি কি প্রথমে তোমার নামটি বলবে, বললেন টিচার। স্কুলের খাতায় তোমার নামটি লিখতে হবে তো। আমার নাম পিপি লট্টা প্রভিশনিয়া গাবেরডিনা ড্যান্ডিলিওনা এফ্রেম স্টার লং স্টকিং। পিতার নাম ক্যাপ্টেন এফ্রেম লং স্টকিং, সমুদ্রের প্রাক্তন ভীতি এবং মানুষ খেকোদের রাজা। পিপি আমার ডাক নাম, কারণ আমার বাবা ভাবতেন ডাকার জন্য পিপি লট্টা অনেক লম্বা নাম। আচ্ছা, বললেন টিচার, বেশ, আমরাও তোমাকে পিপি বলেই ডাকবো। এখন তোমার বিদ্যাবুদ্ধির একটু পরীক্ষা হয়ে যাক। তোমার তো মোটামুটি বয়স হয়েছে, সেই হিসেবে তো অনেক কিছু জানার কথা। বেশ, আমাদের অঙ্ক দিয়ে শুরু করতে হবে। বলো দেখি 7 আর 5-এ কত হয়। পিপিকে একই সঙ্গে বিস্মিত ও বিচলিত দেখা গেল। কিছুক্ষণ পর টিচারকে উদ্দেশ্য করে বলল, বেশ, তুমি যদি না জানো ভেবো না আমি তোমার জন্য হিসেবটা করে দেব। ক্লাসে সবাই ভয়ে পিপির দিকে চোখ বড় বড় করে তাকালো। টিচার তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন যে স্কুলে এভাবে উত্তর দিতে হয় না, টিচারকেও তুমি বলতে হয় না, টিচারকে ম্যাডাম বলে সম্বোধন করতে হয়। আমি খুবই দুঃখিত, বলল পিপি ক্ষমা চাওয়ার ভঙ্গিতে, আমি জানতাম না আর ওরকম হবে না। আমিও আশা করছি আর হবে না, বললেন টিচার। আর জেনে রাখো 7 আর 5-এ 12 হয়। দেখো, বলল পিপি, তুমি সব সময় ওটা জানতে, তাহলে জিজ্ঞাসা করলে কেন? ওহ, আমি কি গাধা, তোমাকে আমি আবার তুমি বলে ফেললাম, মাফ করে দাও, বলেই নিজেই নিজের কানে জোরে একটা মোচড় দিল। টিচার ঠিক করলেন এমন ভান করবেন যেন কিছুই হয়নি। এখন বলো দেখি পিপি, 8 আর 4-এ কত হয়? আমার মনে হয় প্রায় 67, পিপি সপ্রতিভ জবাব। মোটেই না, বললেন টিচার, 8 আর 4-এ 12 হয়। দেখো দেখো, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না, বলল পিপি। এইমাত্র তুমি বললে 7 আর 4-এ 12 হয়, সব জায়গাতেই নিয়মকানুন থাকা উচিত, এমন কি স্কুলেও। এ ব্যাপারে তোমার যদি এত আগ্রহই, তবে এক কোণায় বসে গুনতে শুরু করো না কেন, আমাদের শান্তিতে থাকতে দাও, তাহলে একটু বুড়ি বুড়ি খেলতে পারি। হায় হায়, আমার কি হবে, আবার আমি তুমি বলে ফেললাম, আমাকে কি এই শেষবারের মতো ক্ষমা করে দেয়া যায় না? এখন থেকে মনে রাখবার চেষ্টা করবই। টিচার বললেন তিনি ক্ষমা করবেন, কিন্তু মনে মনে ভাবলেন পিপিকে অঙ্ক শেখানোর চেষ্টাটা মাঠেই মারা যাচ্ছে। তিনি অন্য ছাত্রদের দিকে মনোযোগ দিলেন। টমি কি এ প্রশ্নের উত্তর দিতে পারবে প্লিজ, জিজ্ঞাসা করলেন তিনি। যদি লিসার 7টি অ্যাপেল থাকে আর অ্যাক্সেলের থাকে 9টি, তবে তাদের দুজনের মোট কয়টি অ্যাপেল রয়েছে? পিপি মিহি সুরে বলে উঠল, হ্যাঁ টমি, তুমি এর উত্তর দাও এবং একই সঙ্গে এ প্রশ্নেরও জবাব দাও। যদি লিসার পেট ব্যথা হয় এবং অ্যাক্সেলের ওর চেয়েও বেশি পেট ব্যথা হয়, তবে ওটা কার দোষ, এবং তারা আপেলের ঠিক কোন জায়গাটায় চিমটি দিয়ে তুলে নিয়েছে? টিচার ভাব করলেন যেন তিনি কিছুই শোনেননি, ফিরলেন আন্নিকার দিকে। আন্নিকা, এই প্রশ্নটা তোমার জন্যে। স্কুলের পক্ষ থেকে গুস্তাফ গেছে বাইরে, যখন সে যায় তখন তার কাছে 11 পেন্স ছিল, যখন ফিরে এলো তখন তার কাছে ছিল 7 পেন্স। সে কত খরচ করেছে? বেশ, বলল পিপি, আমি জানতে চাই সে এত হাত খোলা কেন, এবং সে জিঞ্জার বিয়ার কিনেছে কিনা, এবং বাড়ি থেকে বেরোবার আগে সে কানের পেছন দিকটা ভালো করে ধুয়েছিল কিনা। এবার টিচার ঠিক করলেন অঙ্ক শেখানোটা আপাতত বাদই দেবেন। তিনি ভাবলেন
পিপি হয়তো পড়ার ব্যাপারে উৎসাহী হবে। চারদিকে পানি দিয়ে ঘেরা চমৎকার একটি সবুজ দ্বীপের ছবি তিনি বের করলেন। দ্বীপের ছবির ঠিক ওপরে ছিল ইংরেজি আই অক্ষরটি। পিপি, এখন তোমাকে আমি মজার একটি বিষয় দেখাতে যাচ্ছি, তাড়াতাড়ি বলে ফেললেন টিচার। এটা একটি আইল্যান্ডের ছবি এবং আইল্যান্ডের ওপরের অক্ষরটিকে আই বলে। ওয়াও, আমার পক্ষে এটা বিশ্বাস করা কঠিন, বলল পিপি। আমার কাছে মনে হচ্ছে ছোট লাইনের উপরে ওটা ছোট একটা ফুটকি। আমার জানার ইচ্ছা রয়েছে দ্বীপ এবং ফুটকির মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি। টিচার পরের ছবিটা বার করলেন, ওটা একটা সাপের ছবি। টিচার পিপিকে বোঝানোর চেষ্টা করলেন, এখানে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে এস। সাপের কথা বলতে গেলে, বলল পিপি, আমার মনে হয় না ভারতে বিরাট একটি সাপের সঙ্গে আমার লড়াইয়ের কথাটা আমি কখনোই ভুলতে পারবো। ওটা এমন একটা ভয়ানক সাপ যে তুমি ভাবতেও পারবে না। 14 গজ লম্বা এবং মৌমাছির মতো খ্যাপা। ও রোজকার খাবার ছিল 5টা ভারতীয় মানুষ আর 2টি শিশু। এক সকালে এসে সে আমাকেই খাদ্য হিসেবে চাইল। আমাকে চারদিকে পেঁচিয়ে ধরল, ক্র্যাচ। আমি বললাম, হু হু বাবা, আমিও সাগরে গিয়ে 2-1টা জিনিস শিখেছি, বলেই ওর মাথায় মারলাম এসা জোরে যে বুম শব্দ হলো। বাছাদন হিস, তারপর আমি আবার ওটার মাথায় মারলাম, আবার বুম, এবং এতেই অক্কা পেল বাছাধান। তাহলে ওটাই হচ্ছে এস নামের বর্ণটা। বেশ ইন্টারেস্টিং, তাই না? এবার পিপিকে একটুখানি দম নিতে হলো। টিচার মনে করেছিলেন পিপি একটি হইচই করা উৎপাত বিশেষ, ঠিক করলেন এবার ক্লাসের সবাইকে ড্রয়িং করতে হবে। পিপিও নিশ্চয়ই নীরবে বসে ড্রয়িং করবে আর সবার মতো, ভাবলেন টিচার। কাগজ আর পেন্সিল এনে তিনি সবাইকে দিলেন। তোমাদের যা খুশি তাই আঁকতে পারো, বললেন টিচার। নিজের টেবিলে বসে খাতা দেখতে শুরু করলেন। কিছুক্ষণ পর কে কী রকম আঁকছে বোঝার জন্য তিনি খাতা থেকে মুখ তুললেন। আঁকবে কি, ক্লাসের সকলেই পিপিকে দেখছে, সে মেঝে শুয়ে মন ভরে আঁকছে। কিন্তু পিপি, অধৈর্য হয়ে বললেন টিচার, তুমি কাগজে আঁকছ না কেন? ওটা আগেই শেষ হয়ে গেছে, ওই ছোট্ট কাগজটাতে আমার ঘোরার জন্য যথেষ্ট জায়গা নেই, বলল পিপি। এখন আমি সামনের পা দুটো আঁকছি, যখন লেজটা ধরব তখন সম্ভবত বাইরে করিডোরে যেতে হবে আমাকে। টিচার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এবার আমাদের মনে হয় গান গাওয়া উচিত। সব ছাত্রছাত্রী তাদের সিটের পাশে উঠে দাঁড়ালো, শুধু পিপি ছাড়া, ও তখনও মেঝেতে শুয়ে আছে। তোমরা গান গাও, বলল সে, ততক্ষণে আমি একটু জিরিয়ে নিই, কারণ অতিরিক্ত পড়া সবচেয়ে স্বাস্থ্যবানেরও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এতক্ষণে টিচারের ধৈর্যের বাঁধও ভেঙে গেছে। তিনি ক্লাসের সকলকে বাইরে স্কুলের মাঠে যেতে বললেন। পিপির সাথে তিনি একা কথা বলতে চান। টিচার আর পিপি যখন একাকী, তখন পিপি উঠে টিচারের ডেস্কের দিকে এগিয়ে গেল। তুমি কি জানো, বলল সে, মানে আমি বলতে চাচ্ছি, আপনি কি জানেন ম্যাডাম, এখানে আসা এবং স্কুল যে কি রকম সেটা দেখার মধ্যে অনেক মজা রয়েছে। কিন্তু আমার মনে হয় না আমি আর স্কুলে আসব। ক্রিসমাসের ছুটি হোক চাই না হোক, আমি আর স্কুলে আসছি না। এই সব অ্যাপল, দ্বীপ আর সাপ, এগুলিই বিরক্তিকরভাবে বেশি। আমার মাথায় যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি আশা করি আপনি মানে হতাশ হননি ম্যাডাম। কিন্তু শিক্ষক বললেন তিনি সত্যি হতাশ হয়েছেন, বিশেষ করে পিপি ভালো আচরণের চেষ্টাই করেনি এবং পিপির মতো খারাপ আচরণ করতে পারে যে মেয়ে, সে চাইলেও আর স্কুলে আসতে পারবে না। আমি কি খুব খারাপ ব্যবহার করেছি, খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল পিপি। কিন্তু আমি নিজে সেটা বুঝতে পারিনি, বলল পিপি। তার মনটা খারাপ হয়ে গেল যেন। পিপি যখন অসুখী হয় তখন যেমন ট্র্যাজিক দেখায়, এমন আর কাউকেই দেখায় না। মিনিট খানেক চুপ থেকে পিপি বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার, যখন কারো মা দেবদূত এবং বাবা মানুষ খেকোদের রাজা, এবং যখন কাউকে সারা জীবন সাগরে সাগরে ঘুরে বেড়াতে হয়, তখন সে বুঝতে পারে না যে স্কুলে অনেক অ্যাপল আর সাপ রয়েছে, সেই স্কুলে কীরকম আচরণ করতে হয়। তারপর টিচার বললেন,
তিনি বেশ বুঝতে পারছেন এবং তিনি পিপ্পির ওপর আর হতাশ নন এবং সম্ভবত আর একটু বয়স হলে পিপ্পি আবার স্কুলে আসতে পারবে। আনন্দে আত্মহারা হয়ে পিপ্পি বলল, আমার মনে হয় আপনি ভীষণ ভালো স্যার, এই যে আপনার জন্য আমার কাছে কি রয়েছে স্যার। এবার পিপ্পি পকেট থেকে বের করল ছোট্ট কিন্তু চমৎকার একটি সোনার চেইন, রাখল টেবিলের ওপর। তোমার কাছ থেকে আমি এমন দামি গিফট নিতে পারি না, বললেন টিচার। ওহ, আপনাকে নিতেই হবে, বলল পিপ্পি, না হলে কাল আবার স্কুলে আসব এবং সেটা একটা দেখার মতো ব্যাপার হবে বটে, বলি পিপ্পি দৌড়ে ক্লাসরুমের বাইরে চলে গেল। লাফ দিয়ে ঘোড়ায় চড়ল, ছাত্রছাত্রী সবাই ঘিরে ধরল ঘোড়াটাকে আদর করে ওদের বিদায় জানাতে। ঘোড়ায় চড়ে নিচে ওদের দিকে তাকিয়ে ভারিক্কি চালে বলল পিপ্পি, আনন্দের ব্যাপার হলো আমি যে আর্জেন্টিনার স্কুলের সম্পর্কেও জানি, তোমাদের সেখানে যাওয়া উচিত। ওখানে ক্রিসমাসের ছুটির তিন দিন পর ইস্টার ছুটি শুরু হয়, ইস্টার ছুটি যখন শেষ হয় গ্রীষ্মের ছুটির তখন মাত্র 7 দিন বাকি থাকে। গ্রীষ্মের ছুটি শেষ হয় নভেম্বরের 1 তারিখ, তারিখটা 11ই নভেম্বর, কিন্তু সেটাও তত খারাপ না কারণ পড়াশোনা থাকে না তো, আর্জেন্টিনায় পড়াশোনা করানো কঠোরভাবে নিষিদ্ধ। কখনো কখনো এমনও হয় যে কোনো কোনো আর্জেন্টাইন ছেলে হয়তো কাবাডে লুকিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু দুঃখের আর সীমা থাকে না যদি তার মা দেখে ফেলে। ওদের স্কুলে মোটেই অঙ্ক নেই, কোনো ছাত্র যদি জানে 7 আর 5 কত হয় এবং টিচারকে সেটা জানানোর মতো বোকা সে হয়, তবে নির্ঘাত তাকে সারাদিনই ক্লাসরুমের কোনায় দাঁড়িয়ে থাকতে হবে। তাদের ওখানে শুধু শুক্রবারে রিডিংয়ের ব্যাপার থাকে, তাও যদি কখনো বই থাকে এবং ওটা প্রায়ই তাদের থাকে না। বুঝলাম, কিন্তু স্কুলে ওরা কি করে, জিজ্ঞাসা করল একটি ছোট্ট ছেলে। মিষ্টি খায়, দ্বিধা না করে সপ্রতিভ জবাব দিল পিপ্পি। পাশে দিয়ে একটি মিষ্টির কারখানা থেকে লম্বা পাইপ চলে গেছে ক্লাসরুমে, সারাদিন পাইপ থেকে মিষ্টি বেরোচ্ছে, ছাত্রছাত্রীরা সারাদিনই মিষ্টি খাওয়াতে ব্যস্ত থাকে। কিন্তু তাহলে টিচাররা সারাদিন কি করেন, এবার জিজ্ঞাসা করল ছোট্ট আরেকটি মেয়ে। আরে হাদা, মিষ্টির মোড়ক কুড়িয়ে বেড়ায়, বলল পিপ্পি। তোমরা কি মনে করো ওটা ওরা নিজেরা করে? মোটেও না, ওরা ওদের ভাইকে পাঠিয়ে দেয়। পিপ্পি তার বিশাল হ্যাটটা সবার উদ্দেশ্যে নাড়ল। ইয়ো ইক্সটেলি হো, চিৎকার দিয়ে উঠল সে। 1 মিনিট পরেই আমাকে আর দেখতে পাবে না, কিন্তু সব সময় মনে রাখবে কয়টা অ্যাপল ছিল এক্সেলের, না হলে কপালে দুঃখ আছে তোমাদের, হা হা হা। খিলখিল করে হাসতে হাসতে ঘোড়া ছুটিয়ে দিল পিপ্পি, এতই জোরে যে নুড়িগুলো ঘোড়ার খুরের সঙ্গে সঙ্গে উড়ে চলল। স্কুলের জানালাগুলো সহশব্দে বাড়ি খেলো।